গণতন্ত্র এই বাংলাদেশের 51 বছরে দুইবার গণতন্ত্র হত্যা হলো, দুটি গণতন্ত্র হত্যা হয়েছে বর্তমান যারা গায়ের সরকার, গায়ের জোরের সরকার, তাদের কারণে এবং কিসের জন্য, গায়ের জোরে ক্ষমতায় থাকার কারণে জন্যে। অতএব গণতন্ত্র যে দেশে নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না, সেই জন্য দেখেন এদেশে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য 600-র উপরে বিরোধী দলের নেতা কর্মীকে গুম করেছে, 1000-র উপরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। শামসুজ্জামান দুদু বলেছে যে 1 লক্ষের উপরে মামলায় 37 লক্ষের উপরে আসামি। এদেশে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে তিনবারের প্রধানমন্ত্রী, তাকে একটি 12-8 মামলায় এবং ফরমাইশি রায়ে আজকে সাজা দিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। আজকে দলের, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে। আর বেগম খালেদা জিয়া থেকে দিয়ে আমাদের থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত মামলায় আসামি। কিসের জন্য করেছিল? যাতে বিরোধী কণ্ঠস্বরকে স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে, বিরোধী দলের দলের অস্তিত্বকে বিনষ্ট করে দিতে পারে। কিন্তু আপনারা গত একদিন আগে কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সহ 8টি গণসমাবেশ আপনারা দেখেছেন, এটা দেখে কি আপনাদের মনে হয় যে আওয়ামী লীগ যে আমাদের বিরুদ্ধে এত নির্যাতনমূলক, এত মানুষকে হত্যা করেছে, এত মামলা দিয়েছে, আমিও 2-3 বার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি, এমনিভাবে অনেকেই, আমাদের এমন কোনো নেতা নেই কারাগারে যেতে হয়নি। বিএনপিকে বা বিরোধী কণ্ঠস্বরকে কোনো রকমে দুর্বল করা গেছে এটা কি 8টা গণসমাবেশে থেকে আপনারা বুঝতে পারেন না? কোনো রকমে আমাদের এই কণ্ঠ তারা রোধ করতে পারে নাই, দিন দিন এটা আরও শক্তিশালী হয়েছে। এবং বর্তমানে শুধু বিএনপি বিরোধী দল নেতাকর্মীরা নয়, সাধারণ জনগণ আজকে নেমে এসেছে তারা প্রতিবাদে যে এই সরকারকে তারা দেখতে চায় না, কারণ এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, এই সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি এবং বিদেশে টাকা পাচার কারা করেছে এই 14 বছর? স্টেট ব্যাংকের হিসাব বলছে কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। ধরবে কীভাবে? যারা করেছে তারা আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সিন্ডিকেটের সদস্য, অতএব এরা ক্ষমতায় থাকলে তাদেরকে ধরতে পারবে না। আপনারা আজকের পেপারে দেখে থাকবেন হাইকোর্টে গতকাল একটি মামলায় মন্তব্য করেছে, দুদকের দিকে অঙ্গুলি নির্দর্শন করে বলেছে ক্ষমতাবান ও অর্থশালীদের ধরবে কে? হাইকোর্ট পর্যন্ত বলতে হচ্ছে দোষ কেবল বিদেশিদের। তারপরে আপনারা আরেকটি গত আজকেরই পত্রিকায় একদিনে প্রধান বিচারপতি একটি আলোচনা সভায় বলেছে দুর্নীতি গণতন্ত্রকে নষ্ট করে ধ্বংসের দিকে নিয়ে যায়। ওই যে বললাম এই সরকার দুর্নীতি একদম টপ থেকে বটম পর্যন্ত কী পরিমাণ দুর্নীতি করেছে এটা সকলে জানে। তো সকলে আমরা যদি জানি তা আন্তর্জাতিক মহল জানবে না কেন? এদেশের মানুষ জানে যে ফরিদপুরের ছাত্রলীগের একজন নেতা 2000 কোটি টাকা বিদেশেরও পাচার করেছে, গ্রেপ্তার হয়েছে, এবং ফরিদপুরের আরও অনেক নেতা বিদেশে এত টাকা পাচার করেছে। কোথা থেকে তারা পেল? ফরিদপুরে কি টাকার মেশিন আছে? আজকে পত্রিকায় আরেকটি খবর যে শেখ হাসিনার ব্যয় আমার নামে নাম খন্দকার মোশাররফ হোসেন, তিনি সংসদেও নাই, এলাকাতেও নাই, দেশেও নাই, উনি কোথায়? ওই যে ফরিদপুরের ছাত্রলীগের একটা নেতা 2000 কোটি টাকা পাচার করে, এটা কি ছাত্রলীগের নেতার টাকা? এখন খন্দকার মোশাররফ হোসেন দেশেও নাই, সংসদেও নাই, কোনো খবর নাই, যেহেতু তিনি আজকের প্রধানমন্ত্রীর বেআইন ছিলেন। এই যে দুর্নীতি,
এই দুর্নীতি বিরুদ্ধে আমরা গত দশ বারো বছর যাবত বলছি। আমরা যখন দুর্নীতির কথা বলি তখন বলে এটা অপপ্রচার, আমরা যখন বলি এদেশে গণতন্ত্র নাই, এদেশের মানুষ হতাশ, তারা নিজেদের ভোট নিজে দিতে চায়, এবং ভোটের দিন অতীতে কিন্তু আপনি লোকাল গভর্নমেন্ট হোক, স্থানীয় সরকার হোক, সংসদ সদস্য হোক, আগে নির্বাচনের দিনকে উৎসবের দিন জনগণ মনে করত, নিজের হাতে নিজে ভোট দিত, এবং তাদের একটা প্রাইড ছিল। এখানে বলেছেন প্রফেসর সাহেব যে এটা ছিল তাদের একটা প্রাইড যে তারা ভোট দেয় সেই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে ভোট দিলে তাদের মত অনুযায়ী যিনি নির্বাচিত হন তিনি ইউনিয়ন পর্যায়ে পরিচালনা করেন, উপজেলা লেভেলে পরিচালনা করেন, তিনি সংসদ সদস্য হন, বেশি আলোচিত, এবং বাংলাদেশ যে কারণের একটি বিরাট সংকটের সম্মুখীন সেটা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রহীনতা। সে কারণে আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। তবে আমি এখানে যে বলা হয়েছে ইংরেজিতে যেটা, সেটাকে বাংলা করলে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক ভূমিকার কথা, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা বলা হয়েছে। আমি প্রথমেই বলতে চাই যে এখানে আসলে উদ্যোক্তারা যেটা বলেছেন গণতন্ত্রকে শক্তিশালী করা, যে দেশে গণতন্ত্র নাই তাকে কীভাবে শক্তিশালী করবেন, এই প্রশ্নটা আমি এখানে শুধু করছি না, আমেরিকার একটি সংস্থা আছে ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল, ওনারা দেশে কাজ করছে, তাদের প্রধান আমার সাথে কথা বলতে গিয়েছিল, আমি একই কথা বলেছিলাম, তাদের এজেন্ডা হচ্ছে স্ট্রেংথেনিং ডেমোক্রেসি। ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল একটা আমেরিকান আন্তর্জাতিক সংস্থা, তাই বলছিলাম যে দেশে গণতন্ত্র নাই সেদিনে স্ট্রেংথেন করবেন কীভাবে, রাদার ইউ উইল হ্যাভ টু থিঙ্ক যে রিস্টোর ডেমোক্রেসি, এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এখন হচ্ছে আমাদের অতি প্রয়োজন এবং এই সময়ের দাবি, আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে এটাই দাবি, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। এখন এই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্ন আসলো কেন, যেহেতু আজকে যারা ক্ষমতায় তারা গায়ের জোরে ভোট ডাকাতি করে বিনা ভোটে এই দেশে সরকারে আছেন গত প্রায় 14 বছর যাবৎ, এই যে আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছে তাদের কিন্তু এই গণতন্ত্র হত্যা করে ধ্বংস করে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা এই যে প্রবণতা এটা কিন্তু প্রথম নয়। আপনারা জানেন স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং বংশ পরস্পরায় এই ক্ষমতাকে স্থায়ী করার জন্য এদেশে কিন্তু গণতন্ত্র হত্যা করেছিল, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আজকের এই প্রজন্ম সেই সময়ের পরিস্থিতিকে ভালো করে উপলব্ধি করতে পারে না, বাকশাল প্রতিষ্ঠা করেছিল স্বাধীনতার পরে, 4 বছর যায় নাই মুক্তিযুদ্ধের, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, এই বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান এদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে, সংখ্যাগরিষ্ঠ নয়, এই পূর্ব পাকিস্তানে যত আসন ছিল জাতীয় সংসদের সব আসনে নির্বাচিত করেছিল, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার দল এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন একটি দলকে এইভাবে সকল পদ আসনগুলো যারা পায় সেটার জন্য পেয়েছিল, পাকিস্তান কি করেছিল এটাকে তারা মেনে নিতে পারে নাই, যদি এটাকে মানত তৎকালীন সংবিধান অনুযায়ী তৎকালীন যিনি আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন, এই পাকিস্তান এটা না মেনে কিছুদিন আলাপ আলোচনার নাটক করে 25শে মার্চ কালরাত্রিতে এই এদেশের বাঙালিদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছিল, গণহত্যা শুরু করেছিল, কেন গণতন্ত্রকে তারা এটাকে প্রত্যাখ্যান করে গায়ের জোরে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেই দেশে মুক্তিযুদ্ধটা শুরু হলো কিন্তু এই দেশের সিরাজুল ইসলাম সাহেব ভালো বলেছেন যে আরও যারা বলেছেন যে এই মুক্তিযুদ্ধটা আমাদের বাংলাদেশের, এদেশের একজন বলেছে 90% 80%
আমি মনে করি গুটি কয়েক মানুষ ছাড়া এদেশের সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণে একটি মুক্তিযুদ্ধ হয়েছে যেটা সারা পৃথিবীতে বিরল এবং সেরকম কিন্তু উদাহরণ কম। অতএব যে মুক্তিযুদ্ধ গণতন্ত্রকে পাকিস্তান অবহেলা করে গণতন্ত্রকে হত্যা করার জন্য যেই মুক্তিযুদ্ধ হয়ে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো, তো মুক্তিযোদ্ধাদের মূল চেতনা কী ছিল? ছিল গণতান্ত্রিকভাবে দেশ চলবে, এদেশে সামাজিক অর্থনৈতিক সাম্য থাকবে, এদেশে ন্যায় বিচার থাকবে, এদেশের মানুষ ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব বলছেন দুই বেলা পেটে ভাত খেতে পারবে এবং শান্তিতে ঘুমাতে পারবে। সর্বশেষ যে গণতন্ত্রের যে জিজ্ঞাসা করতে গিয়ে এই কথা এসেছে, তো শান্তিতে ঘুমাতে হলে এদেশে নিরাপত্তা লাগবে, শান্তিতে ঘুমানোর আগে দুই বেলা পেট ভরে ভাত খেতে হবে এবং এটা নিশ্চয়তা কে দিবে যে স্বাধীন দেশে যে সরকার প্রতিষ্ঠা হবে সেই নিশ্চয়তা দিবে। আর সেই সরকার যদি গায়ের জোরের সরকার হয়, বাকশালের সরকার হয়, অলিখিত বাকশালের সরকার এখন চলছে, যদি বিনা ভোটে 14টি কী হয়েছে, 300 আসনের মধ্যে 153টি আসনে কোনো প্রার্থী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা গায়ের জোরে সদস্য ঘোষণা করেছে। ওই সময় সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ 300-র মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করার কথা। তাইলে সংখ্যাগরিষ্ঠ কারা ছিল? বয়কট, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বয়কটের আহ্বান জানিয়েছিলেন, এদেশের কোনো প্রার্থী 153-তে কেউ 53টি আসনে কেউ অংশগ্রহণ করে নাই, এটা বয়কট। জনগণকে 153 ভোটে একদিন একটি ভোটও দিতে হয় নাই, এটা বয়কট। বয়কট ছিল মেজরিটি, সেই সময় থেকে আওয়ামী লীগ গায়ের জোর শুরু করেছে, মাইনরিটি হয়ে গায়ের জোরের সরকার। তারপরে আপনারা জানেন দিনের ভোট ডাকাতি করেছে, এই যে জাপানিজ অ্যাম্বাসেডার এই মহাসূত্রটা বলেছে, বাংলাদেশের সকলে জানে, আন্তর্জাতিক যে পরিমণ্ডলের সকলে জানে যে 18-তে দিনের ভোট রাতে ডাকাতি হয়েছে, এই সত্য কথাটা জাপানিজ অ্যাম্বাসেডার বলেছে। আর আজকে জাপানি অ্যাম্বাসেডারের বিরুদ্ধে বলছে তিনি নাকি দুষ্ট লোকের সাথে চলাফেরা করেন, এই জন্য এই কথা বলে।